হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে শিক্ষা দপ্তরে নতুন শিক্ষক নিয়োগের আবেদন। আবেদন করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন আপডেট, 2024 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে পর্ষদ থেকে বড় পদক্ষেপ। নতুন নিয়োগে কতটা ভ্যাকেন্সি হতে পারে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কি পদক্ষেপ গ্রহণ করলো, 2024 প্রাথমিক নিয়োগে কি কি আপডেট উঠে এলো, বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। এই মুহূর্তে প্রাথমিকে শিক্ষক নিয়োগের সবথেকে বড় আপডেট হলো শিক্ষা দপ্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন নিয়োগের আবেদন জানানো হয়েছে। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে শিক্ষা দপ্তরে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়ের সঙ্গে বৈঠক করেছেন এবার প্রাথমিকদের 2022-এর সমস্ত চাকরি প্রার্থীরা। তারা সেখানে গিয়ে জানিয়েছেন যে 2022-এর ডিসেম্বরে তারা পরীক্ষা দিয়েছেন, 2023-এ ফেব্রুয়ারি সেখানে তার রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং সেখান থেকে পেরিয়ে গেছে প্রায় 2টি বছর। এই সময় নানা প্রতিশ্রুতি পেলেও কাজের কাজ কিছুই হয়নি। 2022 টেট পাসকারী যে সমস্ত চাকরি প্রার্থীরা পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন এদিন, তারা জানিয়েছেন নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য শিক্ষা দপ্তরের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে। অর্থাৎ কোন স্কুলে কতটা ভ্যাকেন্সি রয়েছে তার জন্য রেকোয়েজিশন পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সবথেকে হতাশার সবথেকে বড় বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন অ্যাডভার্টাইজমেন্ট কবে বের করবে বা নোটিফিকেশন কবে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সে বিষয়ে কোনোরকমভাবে দিশা দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ বা তার পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। তবে এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা জানিয়েছেন যে বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত তাদের আন্দোলন কন্টিনিউ তারা চালিয়ে যাবেন। আমরা দেখেছি 2022 টেট পাসকারী যে সমস্ত ক্যান্ডিডেটরা, তারা গত মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করেছেন নতুন বিজ্ঞপ্তি যাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয় তার ডাকে। তো তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তাদেরকে বৈঠকে ডাকা হয়েছিল এবং সেই বৈঠক থেকে বেশ কিছুটা সদর্থক উত্তর সেখান থেকে পাওয়া গেছে। তো সেই সমস্ত বৈঠকের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় তিনি জানিয়েছেন যে চাকরি প্রার্থীরা নতুন বিজ্ঞপ্তির দিনক্ষণ জানতে চান, সেটা এখনই দেওয়া সম্ভব নয়। পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশের কোনো চিন্তাভাবনা করছে না, তবে নতুনভাবে যাতে নিয়োগ প্রসেসে এগোনো যায় তার জন্য তারা শিক্ষা দপ্তরের কাছে রিকোয়েজিশন পাঠিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তবে এদিকে যেমন সরকারের কাছে শূন্যপদের তালিকা তারা চেয়েছেন, তেমনি সুপ্রিম কোর্ট ইতিপূর্বেই জানিয়েছে যে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তার অনুমতি দেওয়া হোক, সুপ্রিম কোর্ট অনুমতি দিলেই নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করবে, এমনটাই অভিমত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির। তো এই সংক্রান্ত একটা আপডেট ইতিমধ্যেই পাওয়া গেছে, সেটা আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এখানে যেটা বলা হচ্ছে শিক্ষা দপ্তরে নতুন নিয়োগের আবেদন, তো যেটা বলা হচ্ছে যে প্রাথমিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে শিক্ষা দপ্তরে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন প্রাথমিক টেট 2022-এর সমস্ত চাকরি প্রার্থীরা। বৈঠকের পরে মোহিত করাতি নামে এক চাকরি প্রার্থী তিনি জানিয়েছেন যে বৈঠকে গৌতমবাবু জানান নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য শিক্ষা দপ্তরের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে, কিন্তু কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা তিনি বলতে পারেননি। বিজ্ঞপ্তি বেরোনো পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটা তারা জানিয়েছেন। নিয়োগের নতুন বিজ্ঞপ্তির দাবিতে 2022 সালের টেট পাস প্রাথমিকের চাকরি প্রার্থীরা মঙ্গলবার শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। তারা জানান তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে বৈঠকে ডেকেছেন। এদিন গৌতম পাল তিনি জানিয়েছেন চাকরি প্রার্থীরা নতুন বিজ্ঞপ্তির দিনক্ষণ জানতে চান, সেটা এখনই দেওয়া সম্ভব নয়। তবে একদিকে যেমন সরকারের কাছে শূন্য পদের তালিকা আমরা চেয়েছি, তেমনি সুপ্রিম কোর্ট সেখানে তারা জানিয়েছেন যে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অনুমতি দেওয়া হোক, সুপ্রিম কোর্ট অনুমতি দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। চাকরি প্রার্থীরা জানান যে 2022-এর ডিসেম্বরে পরীক্ষা এবং 2023 সালের ফেব্রুয়ারিতে ফল বেরোনোর পরে কেটেছে প্রায় 2টো বছর। এই সব নানা প্রতিশ্রুতি পেলেও কাজের কাজ কিছুই হয়নি। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত আন্দোলন চলবে। তারা নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় বসতে হাইকোর্টে আবেদন করেছেন, কোর্ট অনুমতি দিলে তারা নবান্নর সামনে ধর্না মঞ্চে বসবে। তো প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের জন্য শিক্ষা দপ্তরের কাছে অনুমতি চাওয়া হয়েছে এবং কত কি ভ্যাকেন্সি এই মুহূর্তে হতে পারে তার একটা পরিকল্পনা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা শিক্ষা দপ্তরের কাছে জানতে চেয়েছে। অর্থাৎ এটুকু থেকে পরিষ্কার যে ইতিপূর্বেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের
কোনো নোটিফিকেশান আসবে এমনটি বলা যাচ্ছে না, 2024 সালের মধ্যে আসবে এমনটি বলা যাচ্ছে না। কিন্তু তার প্রাথমিক স্টেজ অর্থাৎ নতুনভাবে বিজ্ঞপ্তির যে প্রাথমিক স্টেজ সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুটা হলেও সম্পন্ন করেছে। তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন দিকে কিভাবে এগোয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।